হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর দমের রেসিপি। আমি বাসায় কিভাবে এটা রান্না করি সেটাই শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি কিভাবে হোটেল স্টাইলে সাদা ফুলকো লুচি বানানো যায় সেটা শেয়ার করেছিলাম। আশা করব ওই রেসিপিটাও আপনারা দেখে নেবেন, ভালো লাগবে। এখানে আমি আলুর দমের জন্য 5 থেকে 6টা মিডিয়াম সাইজের আলু এমন টুকরা করে কেটে নিয়েছি। যাদের কাছে ছোট গোল আলুগুলো থাকবে তারা সেগুলোও নিতে পারেন। আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, সেই সাথে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1টা বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। ধনিয়া, জিরা আর হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, গরম মশলা নিয়েছি 1/2 চা চামচ, আদা রসুন বাটা নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, 2টা তেজপাতাও নিয়েছি। এখন আলুগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে হালকা তেলে ভেজে নিব। এভাবে করে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলে আলুর দমের যে একটা কালার সেটা অনেক সুন্দর আসে। তো এখানে আলুগুলো আমি 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা লোতে রেখে এটা ভেজে নিয়েছি। এখন ওই ফ্রাই প্যানে আমি আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সেই সাথে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর তেজপাতা দিয়ে হালকা একটু ফ্রাই করে নিব। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে কিউব করে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি, সেই সাথে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে অল্প একটু পানিও দিয়ে দিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাটা আমি ভালোভাবে ভুনা করে নিব। আমি কিন্তু এখানে লবণও দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে ভুনা হয়ে গেলে তারপরে আমি এখানে আর একটু পানিও দিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন আলুর দমটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আলুগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুগুলো দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব, আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যারা এভাবে এখনও একবারও ট্রাই করেনি, একবার হলেও ট্রাই করবেন, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এখানে কিন্তু ঝোল শুকিয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো নামানোর আগে আমি হালকা একটু টালা জিরা গুঁড়াও দিয়ে দিব। এটা কিন্তু ভোনা ভোনা খেতে ভালো লাগে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আলুটা কতটা সিদ্ধ হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও দিব সাথে সাথে আপনারা সেটা পেয়ে যাবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। লুচির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এই রেসিপিটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।